দেখো এটা সংখ্যাটা হচ্ছে কেতে 4 2 3 2 7 5, এটাকে আমি রাউন্ড অফ করিবা 1000, মানে মানে 1000 মানে যেটা কি তোমার 1000 ঘর পর্যন্ত। ওকে দেখো তাহলে আমি 1000 ঘর পর্যন্ত লিখিবা, তাহলে এটা কেমিতি করিবা, 4 2 3 2 7 5, আমি জানিছে এটা হচ্ছে কো ঘর, এটা হলো তোমার একক ঘর, একক এটা হচ্ছে তোমার কোন দশক ঘর, এটা হচ্ছে তোমার শহক ঘর, এবং এইটা হচ্ছে তোমার 1000 ঘর, বুঝিপারল? তারপরে আসবে 1000 অইত ঘর। সেইভাবে ভাবে আমার কাহকু রাউন্ড অফ করি 1000 ঘর, 1000 ঘর মানে কি না তিনকু রাউন্ড অফ করিবা, তাহলে মানে এই জায়গাকে আমি রাউন্ড অফ করিবা। তাহলে এটা কেমিতি করিবা, প্রথমে দেখো মুঁ কহিছি যে সংখ্যাকে আমি রাউন্ড অফ করিবা বা যে ঘরক শহক ঘর হবা দশক ঘর, তার পূর্ববর্তী সংখ্যা কি, তার পূর্ববর্তী সংখ্যা কি, তার পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 2। তাহলে দেখিব যে দুই সংখ্যাটা সে 5টার বড় না সান, যদি 5টার বড় হব তাহলে রাউন্ড অফ মানে উপরক যা, যদি 5টার সান হব তাহলে আমি তলকু আসবা। দেখো সংখ্যাটা কম হচ্ছে তোমার, সংখ্যাটা আমার দুইটা, যদি অপওয়ার্ড, যদি অপওয়ার্ড করুছে, অপওয়ার্ড কলে কোণ হব এটা আমার ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড রাউন্ড অফ কলে কোণ হব। দেন অপওয়ার্ড করতে আমি কোণ পাইতে, অপওয়ার্ড করতে পাইতে 2 3 4 থাকে, ঠিক থাকে, তাহলে ডাউনওয়ার্ড কলে কে পাইতে 2 3। ওকে তাহলে এটি কোণ হচ্ছে আমার, যেহেতু আমার দুইটা সান হচ্ছে কে, 5টার সান হচ্ছে, তাহলে আমি কম করিবা না এই ভ্যালুটাকে আমি নবা না, এটা ভুল, তাহলে কোটাকে নবা, তাহলে আমি এটাকে নবা, ডাউনওয়ার্ডটা নবা। সেইভাবে ভাবে তোমপাই কাম, তুমি নিজে কোশ্চিন সমাধান কর, কোশ্চিনটা হচ্ছে কোণ না 8 6 3 2, এটা হচ্ছে তোমার, সে কইছে সেভাবে ভাবে এটাকে তুমি এই কোশ্চিন অনুসারে 1000 ঘরকু কম করিব, 1000 যেটা 1000 ঘরকু তুমি রাউন্ড অফ কর, এটা হচ্ছে একক ঘর, এটা দশক ঘর, শহ ঘর, এটা 1000 ঘর। তাহলে দেখো তাহলে যেটা 1000 ঘর তার পূর্ববর্তী সংখ্যাটা কেতে অছি, পূর্ববর্তী সংখ্যাটা হচ্ছে কেতে 6, এটা হচ্ছে তোমার 6 6টা কোণ, যদি এটাকে আমি রাউন্ড অফ করিবা তাহলে 6টা কম কোছি, 6টা হলা কোণ না, দেখো 6টা কোটি 5টু বড় আসছি, তাহলে 5টু যদি বড় আসিলা তাহলে আর মূল্যটা কেতে হব। ওকে তাহলে এটাকে তুমি সমাধান করিকি তুমি এই বক্স মধ্যে লেখ, তোমাকে কইদেলি। তাহলে যদি এইটাকে আমি সমাধান করিবা তাহলে দুইটা উপরে আসিব, গোটে যদি যদি অফওয়ার্ড করিবা কেতে আসিব, অফওয়ার্ড কলে আমি কেতে আসিব, অফওয়ার্ড কলে এদিকে আসিব, আর গোটে ডাউনওয়ার্ড যদি করিবা আমি কেতে আসি 7 5, ওকে ডাউনওয়ার্ড কলে এদিকে আসিব, তাহলে 6টা কোণ হচ্ছে, 6টা যেহেতু আমার কোণ হচ্ছে বড় হচ্ছে, তাহলে আমি কোটা করিবা তাহলে আমার এটা ঠিক হবে, বুঝিপারলো? এটা আমার ভুল হবে, কারণ এটা ডাউনওয়ার্ড হচ্ছে, এটা হচ্ছে তোমার অফওয়ার্ড।